وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، এক ভাই জানতে চেয়েছেন যে ইসলামে অনেকে ঝগড়া করে কথা বলে না, বা ইসলামের দৃষ্টিতে ঝগড়া বিবাদ মানুষের সাথে কথা না বলা। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হচ্ছে সেই বুখারী মুসলিম যে মুনাফিকের কিছু আলামত আছে। মুনাফিকের আলামত হলো যখন কোনো কিছু আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। যে কোনো আমানত, পয়সা, কোনো কথাটাও আমানত। এমন একটা কথা বললো যে কথাটা বললো আপনি জানবেন, কাউকে বলবেন না, সেই কথা আপনি কাউকে বলবেন না, সেটাও আমানত, খেয়ানত। তারপরে দ্বিতীয় হলো যখন কথা বলে মিথ্যা কথা বলে। তিন নম্বর একটা মিথ্যা প্রতিশ্রুতি, অর্থাৎ প্রতিশ্রুতি দেয় সেটা প্রতিশ্রুতি রাখে না, ভঙ্গ করলো। আর চার নম্বর হলো কারোর সাথে ঝগড়া বিবাদ করে অশ্লীল কথা বলে, গালি দেওয়া, এগুলো মুনাফিকের আলামত। আরও বলা হয়েছে সহিহ বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি, সেই ব্যক্তি শক্তিশালী নয় যে যুদ্ধে সক্ষম, বরং শক্তিশালী হচ্ছে সেই ব্যক্তি যে নিজের রাগকে কন্ট্রোল করে। সূরা মায়দায় দু নম্বর আয়াতে বলেন তোমরা একে অপরের কল্যাণমূলক এবং আল্লাহকে ভয় করো এবং একে অপরকে সহযোগিতা করো, তোমার সীমা লঙ্ঘনকারীর মধ্যে হয়ো না। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। সূরা হুজুরাত 9 নম্বর আয়াতে বলছেন তোমরা দুটো দলের মধ্যে ন্যায় ও ইনসাফের কথা বলবে এবং ফয়সালা করে দেবে, অর্থাৎ দুজন যদি ঝগড়া করে তাদের মধ্যে ন্যায় ফয়সালা করবে এবং ইনসাফকারীকে আল্লাহ পছন্দ করেন এবং ন্যায় বিচার করবে, ন্যায় বিচারকে আল্লাহ ভালোবাসেন। আর সূরা মায়দা 64 নম্বর আয়াতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ফাসাদকারীকে ভালোবাসেন না। তাই মা বাপের সাথে উত্তম কথা বলুন, এমন কথা বলবেন না যারা তাদের কষ্ট পায়। সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা পিতামাতার সাথে এমন কথা বলো না যে কথা শুনে মুখ থেকে উহ শব্দ উচ্চারণ হয়। হিকমত দিয়ে কথা বলুন, সুন্দরভাবে বোঝান, কথা না বলে থাকা এটা ঠিক নয়, এগুলো শরীয়তে জায়েজ নয় যে কারোর সাথে আপনি কথা বলবেন না। দিনের খাতিরে আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষের সঙ্গে সম্পর্ক করবেন, আল্লাহ সন্তুষ্টির জন্য সম্পর্ক ছেদ করবেন। যদি মনে করেন সে শিরকে লিপ্ত হচ্ছে, আপনার কথা শুনছে না, কোরআন এবং হাদিসের কথাকে সে প্রত্যাখ্যান করছে, তখন তার সাথে সম্পর্ক ত্যাগ করতে পারেন, তার সাথে কথা বলবেন না। কিন্তু এই নয়, তাকে আগে দিনের দাওয়াত দিতে হবে, দিনের দাওয়াত না দিয়ে আপনি তার থেকে কথা বন্ধ রাখবেন এটা ঠিক না, এটা শরীয়তসম্মত নয়।